হ্যালো ইব্রিয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। কারণ তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে, সেই গুচ্ছ পরীক্ষায় বিভিন্ন জন বিভিন্ন ধরনের মার্ক পেয়েছো। তো যাদের কম মার্ক আছে বা যাদের বেশি মার্ক আছে, তারা আসলে এই বিশ্ববিদ্যালয় যদি পড়তে চাও কে কোন সাবজেক্টে পাবা, সেটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং ভিডিওটা দেখার পর এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বা গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আমি তোমাদের কমেন্ট দেখে কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে কয়টা অনুষদ আছে, এবং প্রত্যেকটা অনুষদে কোন কোন সাবজেক্ট আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে সিট আছে, এবং তোমার ভর্তি পরীক্ষায় বিগত সালে কত মার্ক ছিল এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়ার জন্য, সেটা নিয়ে আলোচনা করবো। এবং এইবার আসলে কত মার্ক তোমার থাকলে 100-এর ভিতরে তুমি এই বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে চান্স পাবো, সেটা নিয়ে আলোচনা করবো। এবং যাদের মার্ক 40-এর নিচে বা 45-এর নিচে, তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা কি না, এটা নিয়েও এই ভিডিওর শেষে কিন্তু আলোচনা করবো। তাহলে প্রথম যেটা নিয়ে আলোচনা করবো যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম যে অনুষদ আছে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং অনুষদ, আর যেটার সিট আছে 270টি, বিজ্ঞান অনুষদ যেটার সিট আছে 210টি, এবং জীব ও ভূতত্ত্ব অনুষদ এটার সিট আছে কয়টি, 50টি। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং অনুষদের যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো সিএসসি নিয়ে। তো সিএসসিটি কিন্তু প্রচুর একটা ডিমান্ডেবল সাবজেক্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএটিসির সিট আছে কয়টি, 40টি। তো গতবার যে কাট মার্ক ছিল, অর্থাৎ গতবার 100-এর ভিতরে 59 থেকে 48 ভিতরে 48 মার্ক যাদের ছিল, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হইতে পারছিল। তো এইবার যেহেতু মোটামুটি রেজাল্ট ভালো, তাহলে ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 60+ থাকে, তাহলে কিন্তু তুমি পাবনা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে ভর্তি হওয়ার তোমার একটা সুযোগ হতে পারে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ত্রিপলি, এটার সিট আছে কয়টি, 40টি। তো গতবার যে ভর্তির যে কাট মার্ক ছিল সেটা ছিল 59 থেকে 48। তো এবার ধরে নেওয়া যায় তোমার যদি 100-এর ভিতরে 60+ মার্ক থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি পাবনা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ত্রিপলিতে পড়তে পারবা। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটার সিট আসছে কয়টি, 40টি। সো গতবার যে কাট মার্ক ছিল সেটা ছিল হলো 44, অর্থাৎ যাদের মার্ক ছিল 44 তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 55+ থাকে, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টে ভর্তি হইতে পারবা। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ICE, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটার সিট আছে কয়টি, 40টি। সো গতবার যাদের মার্ক ছিল 47-44, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হইতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 50+ থাকে, তুমি আশা করতে পারো যে এই সাবজেক্টে তোমার চান্স হবে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার সিট আছে কয়টি, 40টি। সো গতবার যাদের মার্ক 53 থেকে 45 ছিল, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হইতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় যাদের মার্ক 55+ থাকবে, তারা আশা করতে পারো যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবা। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো নগর ও অঞ্চল পরিকল্পনা, এটার সিট আছে কয়টি, 40টি। সো গতবার যে কাট মার্ক ছিল সেটা ছিল 46 থেকে 41, অর্থাৎ গতবার কিন্তু দেখো যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 41 পেয়েও কিন্তু চান্স পাইছিল। তো এইবার যেহেতু মোটামুটি রেজাল্ট ভালো, তাহলে ধরে নেওয়া যায় যাদের মার্ক 50+ তারা কিন্তু তোমরা ইউআরপি বা নগর অঞ্চল পরিকল্পনা নিয়ে এই এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো। তারপর হলো স্থাপত্য বা আর্কিটেকচার, এটার সিট আছে কয়টি, 30টি। সো গতবার যাদের মার্ক 100-এর ভিতরে 64 থেকে 55 ছিল, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় যাদের মার্ক 65+, তারা কিন্তু আর্কিটেকচার নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা। তো আর্কিটেকচার নিয়ে আরেকটা কথা বলবো যে অবশ্যই তোমাদের আর্কিটেকচারে ভর্তি হওয়ার জন্য 30 নম্বরে কিন্তু একটা ড্রয়িং পরীক্ষা দিতে হবে। তারপরে যে অনুষদ নিয়ে আলোচনা করবো সেটা হলো বিজ্ঞান অনুষদ, এই বিজ্ঞান অনুষদের সিট আছে কয়টি, 210টি। তো এখানে কী কী সাবজেক্ট আছে, প্রথম যেটা আছে সেটা হলো ফার্মেসি, ফার্মেসির সিট আছে কয়টি, 40টি। সো গতবার যাদের মার্ক ছিল 100-এর ভিতরে 58 থেকে 47, তারা কিন্তু ফার্মেসি নিয়ে ভর্তি হইতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় কাট মার্ক যদি তোমার 60+ থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার ফার্মেসিতে চান্স হওয়ার একটা সুযোগ আছে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিসংখ্যান, পরিসংখ্যান একটা ভালো একটা সাবজেক্ট, এটার সিট আছে কয়টি, 40টি। সো গতবার যাদের মার্ক 45 থেকে 40 ছিল, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। তো এইবার ধরে নিয়ে যায় যাদের মার্ক তোমার 48+ আছে, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারবা। তারপর রসায়ন যেটা সিট আছে কয়টি, 40টি। সো যাদের 53 থেকে 42 ছিল, তারা কিন্তু গতবার রসায়ন বা কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় যাদের মার্ক 50+, তারা কিন্তু খুব ইজিলি রসায়ন নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো পদার্থ,
পদার্থ সিট আছে কয়টি? 40টি। সো গতবার যে কাট মার্ক ছিল সেটা হলো 47 থেকে 41। তো গতবার কিন্তু 41 পেয়েও কিন্তু আমাদের এই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছে সেটা পদার্থে। সো এটার কাট মার্ক ধরে নেওয়া যায় এবার যদি তোমার 48 প্লাস থাকে তাহলে খুব ইজিলি তুমি পদার্থ নিয়ে ভর্তি হইতে পারবা। তারপর গণিত বা ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের সিট আছে কয়টি? 50টি। সো গতবার যে কাট মার্ক ছিল সেটা ছিল হলো 47 থেকে 40, তার মানে 40 পেয়েও কিন্তু গতবার এই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় তোমার যদি 48 প্লাস মার্ক থাকে তাহলে তুমি খুব ইজিলি মানে ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু তুমি ভর্তি হইতে পারবে। তারপরে যে অনুষদটা আছে সেটা হলো জীব ও ভূতত্ত্ব অনুষদ, এটার যে সাবজেক্ট আছে সেটা হলো ভূগোল ও পরিবেশ, এটার সিট আছে কয়টি? 50টি। সো গতবার যাদের কাট মার্ক ছিল 45 থেকে 40 তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হইতে পারছে। তো এইবার ধরে নেওয়া যায় যাদের মার্ক 45 প্লাস থাকবে তারা কিন্তু এই সাবজেক্টটা ভর্তি হইতে পারবে। তার মানে বলতে পারি পাবনা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাট মার্কটা বলা যায় যে তোমার যদি 45 প্লাস মার্ক থাকে তুমি কিন্তু খুব ইজিলি কিন্তু এই ইউনিভার্সিটির একটা সাবজেক্টে ভর্তি হইতে পারবা। তো এখন প্রশ্ন হলো যাদের মার্ক 45-এর নিচে অর্থাৎ 45-এর নিচে বা 30-এর উপরে এর ভিতরে যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করবা কিনা? আমি বলবো অবশ্যই তুমি অ্যাপ্লাই করবা, কারণ তুমি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করো তাহলে তোমার জন্য কিন্তু চান্স পাওয়ার সুযোগটা কমে যাবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আসলে ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত নেয়। এখন ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত নেয় সেটা আসলে এখন বলা পসিবল না, কারণটা হলো যখন এই ইউনিভার্সিটি সার্কুলার দিবে এই সার্কুলার অনুযায়ী যতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করে আসলে ওয়েটিংটা যায়। তবে ধরে নেওয়া যায় অবশ্যই 40 যাদের মার্ক আছে তাদের একটা ভালো একটা সম্ভাবনা আছে ওয়েটিং থেকে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। এই জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে হয়তো বা 500-1000 টাকা খরচ হতে পারে। আমি মনে করি 500-1000 টাকা খরচের ফলেও যদি তোমার এই ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় সেটা তোমার জন্য অনেক বড় একটা মানে তোমার লাইফ পরিবর্তন করার জন্য অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। এই জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই অন্তত করবা। তো এই ইউনিভার্সিটি কিন্তু কোঠা আছে, তো যাদের কোঠা আছে তারা কিন্তু এই যে মার্কগুলো বললাম এর থেকে কম মার্কেও কিন্তু তোমরা চান্স পেতে পারবা। এখানে আসলে মুক্তিযোদ্ধা কোঠা আছে, উপজাতি কোঠা আছে, পশু কোঠা আছে। তো যাদের কোঠা আছে তাদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটিগুলো চান্স পাওয়ার সুযোগটা একটু বেশি। তো এই হলো মোটামুটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সামগ্রী একটা আলোচনা। তারপরও যদি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য গুচ্ছের কোনো ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।